দিল্লিতে এসেই সরকার সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে এক গুচ্ছ দাবি দাবা জানিয়ে রাখলেন এনডিএ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ তার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী ও 1 প্রতিমন্ত্রীর পদ এবং চন্দ্রবাবু 3 পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাচ্ছেন চন্দ্রবাবু। ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3 পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাসপাস করা বিজেপির কাছে 4 পূর্ণমন্ত্রীর পদ চেয়েছে নীতিশ। সূত্রের মতে, মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর দিকে নজর নীতিশের, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রণালয়। আগামী বছর বিহারে নির্বাচন। বিহার রাজ্যের প্রায় 95 লাখ পিছিয়ে থাকা পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে নীতিশ। তাই 5 বছরে ওই প্রকল্পের কেন্দ্র যাতে চলতি অর্থ বছরে নিজেদের অংশের টাকা পায় সেই দাবি জানিয়েছে নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবুর দাবি 3 পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদ। নীতিশের মতোই জলসম্পদ, গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজেদের এমপিদের দেখতে চাইছেন চন্দ্রবাবু। তালিকা রয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ও। এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে প্রায় 1 দশক ধরে সরব নাইডু। সূত্রের মতে, এই মুহূর্তে রাজ্যের মাথায় 3.5 লাখ কোটি টাকা দেনা, যা মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে নাইডু। আগে মোদী সরকার যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন ছোট ছোট দলগুলোকে পাত্তা দিতেই দেখা যায়নি বিজেপিকে। তবে পরিস্থিতির ফেরে এখন ছোট দলগুলোর দাবি মানা ছাড়া রাস্তা নেই বলে মন্তব্য করছেন বিজেপি নেতৃত্ব। দাবি না মানা হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। যদিও বিজেপির এক নেতার কথায়, যদি নীতিশ বা নাইডু একজনে বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই, তবে 2 যদি এনডিএ পরিত্যাগ করেন তবে সমস্যা তৈরি হতে পারে। রাজু আহমেদ, বার্তা 24।